সকাল থেকে তাপস পালের গল্ফগ্রিনের বাড়িতে চলে পাড়ার ভিড়। টেকনিশিয়ান স্টুডিও ঘুরে রবীন্দ্র সদনে দেহ, শেষ শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, চোখের জলে বিদায় এক সময়ের সহকর্মীদের। ঘণ্টাখানেক পর রবীন্দ্র সদন থেকে কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে রওনা, পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য। পাড়ার মোড় থেকে চায়ের দোকান, বাড়ির পরিচারিকা থেকে গৃহবধূ, এমনকি ঝাঁ চকচকে কর্পোরেট অফিস, সবই আজ তাপসময়। কোথাও দাদার কীর্তির অমলিন স্মৃতি হাতড়ানো, কোথাও ভিলেন তাপস, কোথাও আলোচনা অভিনেতার শেষ সময় নিঃসঙ্গতা। পিছিয়ে নেই অভিনেতার নিজের পাড়া, গল্ফগ্রিনে নায়কের ছবি দিয়ে বিশাল হোর্ডিং। বীরভূমে ফের বোমা উদ্ধার, এবার বোলপুরের সিয়ানি গ্রামে মিলল 50টিরও বেশি বোমা। তৃণমূল কার্যালয় থেকে পঞ্চায়েত অফিস পর্যন্ত 200 মিটার এলাকায় ছড়িয়ে ছিটিয়ে বোমা। বোলপুর থেকে নানুর যাওয়ার মূল রাস্তার ধারে মেলে বোমাগুলি, খবর পেয়ে এলাকায় বম স্কোয়াড। বোলপুরে রাস্তা জুড়ে বোমা, দুষ্কৃতীদের টার্গেট ছিল সিয়ানি তৃণমূলের পার্টি অফিস। কার্যালয় লক্ষ্য করে রাতেই বোমা ছড়া হয়, ভেঙে যায় জানলার কাঁচ, দাবি স্থানীয়দের। শাসক দলের অভিযোগ, সম্প্রতি সিএএ এনআরসি নিয়ে আন্দোলন শুরু করাতেই হামলা চালিয়েছে বিজেপি। গেরুয়া শিবির থেকে অবশ্য কোনো প্রতিক্রিয়া মেলেনি। আশঙ্কায় সত্যি হল ট্রাম্পের সফরে বিষ বাও জলে বাণিজ্য চুক্তি। মোদীর দরাজ প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে সেই চুক্তি হবে কিনা তা নিশ্চিত করে বলতে পারছেন না তিনি। দুই দেশের বাণিজ্য চুক্তি নিয়ে নিজের অসন্তোষও চেপে রাখেননি ট্রাম্প। ট্রাম্পের সফর পথকে ঝাঁ চকচকে করতে তৎপরতা। আহমেদাবাদের দেওয়াল আড়ালের পর সরাসরি একদিনের মধ্যে বস্তি খালি করার নোটিশ। উচ্ছেদের বিজ্ঞপ্তিতে বিপাকে 45 পরিবারের 200 সদস্য, জবরদখল রুখতেই উদ্যোগ, দাবি পুরসভার। ভোট প্রস্তুতি নিয়ে কথা বলতে 3 জেলার ডিএমকে তলব নির্বাচন কমিশনের, কথা নিরাপত্তা নিয়েও। 12 এপ্রিল হাওড়া কলকাতায় পুরো ভোট করাতে চায় রাজ্য। পুজোর পর ভোট সল্টলেক আসানসোলে, বাকি পুরসভায় 26 ও 27 এপ্রিল নির্বাচনের পক্ষে নবান্ন। বাকি 2021-এর নতুন প্রচার কর্মসূচি নিয়ে ময়দানে তৃণমূল। আমার গর্ব মমতা নতুন এই কর্মসূচি নিয়ে এবার ঘরে ঘরে যাবেন তৃণমূল বিধায়করা। সরকারি প্রকল্পের তালিকা তুলে ধরবেন, মানুষকে বোঝাবেন কেন তৃণমূল সরকারই একমাত্র বিকল্প। পুরভোটের জন্য ঘর গুছিয়ে তৈরি এরুয়া শিবির, সব ওয়ার্ডে প্রার্থী তালিকা তৈরি, নির্ঘণ্ট প্রকাশের পরেই ঘোষণা। তবে এখনই কাউকে মেয়র পদপ্রার্থী করে ভোটে যেতে চায় না গেরুয়া শিবির। যাদবপুরে ছাত্র ভোট, দেড়শো আসনে লড়ছে টিএমসিপি, এই প্রথম টক করে এবিভিপি। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ঘিরে অশান্তির আশঙ্কা, সুষ্ঠু ভোটের লক্ষ্যে বিশেষ ব্যবস্থা। বহিরাগতদের প্রবেশ আটকাতে 8 নিরাপত্তারক্ষী নিয়োগ, শান্তি বজায় রাখার আর্জি উপাচার্যের। ফের অশান্ত উপত্যকা, পুলওয়ামায় গুলির লড়াই, ত্রালে রাতভর অভিযান সেনা, আধা সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের, খতম 3 সন্ত্রাসবাদী, মৃত জঙ্গিরা আনসার গাজওয়া উল হিন্দের সদস্য, আরও কয়েকজনের লুকিয়ে থাকার আশঙ্কা, এলাকা ঘিরে তল্লাশি। সুপ্রিম কোর্টের নির্দেশের পর নতুন করে তৎপরতা, শাহিনবাগের ভবিষ্যৎ ঠিক করতে যাচ্ছেন 3 মধ্যস্থতাকারী, কথা বলবেন বিক্ষোভকারীদের সঙ্গে, এবার কোন পথে আন্দোলন, নজর রাখছে স্বরাষ্ট্রমন্ত্রক। লাগাম পড়ানো যাচ্ছে না করোনা ভাইরাসের মৃতের সংখ্যায়, বুধবার দুই প্রদেশে বলি আরও 132 জনের, সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 2000-এ। চীন থেকে ওষুধের কাঁচামাল আমদানিতে সংখ্যা দেখা দিয়েছে, বিভিন্ন রাজ্যের থেকে তথ্য চেয়েছে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল। তবে শিল্পমহলের আশ্বাস, ওষুধের সংকট তৈরি হবে না। সিএএ এনআরসি এনপিআর বিরোধী আন্দোলন ঘিরে অশান্তির আশঙ্কা চেন্নাইয়ে, রাজ্য সচিবালয় অভিযানে শতাধিক আন্দোলনকারী, হাতে নো সিএএ নো এনআরসি লেখা প্ল্যাকার্ড, অশান্তি রুখতে পুলিশে ঘেরাটোপ। গোষ্ঠীদ্বন্দ্বের জের গ্রেফতার বীরভূমের ইলামবাজারের ব্লক সভাপতি ও প্রাক্তন ব্লক সভাপতি, অভিযোগ চলতি মাসের 10 তারিখ নাথসাহা গ্রামে বিজেপি মণ্ডল সভাপতি বিকাশ ঘোষকে মারধর করে প্রাক্তন ব্লক সভাপতি অভিজিৎ খান অনুগামীরা। জানুয়ারিতে অকাল বৃষ্টি, ব্যাপক ক্ষতির মুখে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের গোলাপ চাষীরা, বাগানের পর বাগান শূন্য, ফুলই ধরছে না গাছে। কৃষকদের দাবি, কীটনাশক স্প্রে করেও রক্ষা করা যাচ্ছে না ফুল ও গাছ, যে কটি গাছে সামান্য ফুল ধরছে তাতেও দাগ। ধাক্কা খেয়ে চলন্ত পিকআপ ভ্যানের বনেটে আটকে গেল শিশু, কান্না শুনেও গাড়ি ছোটালেন চালক। ভয়াবহ ঘটনার সাক্ষী হল ধূপগুড়ির জলঢাকা এলাকা, পুলিশ তারা দিয়ে গাড়ি আটকালেও বাঁচানো যায়নি শিশুকে, গ্রেফতার করা হয়েছে ওই চালককে। দীর্ঘ সময় রেলগেট বন্ধ থাকা নিয়ে বচসা, এক ব্যক্তিকে কোপানোর অভিযোগ রেলকর্মীদের বিরুদ্ধে, ঘটনা ঘিরে ধুমধুমার বীরভূমের প্রান্তিক এলাকায়, স্থানীয়দের বিরুদ্ধে এক রেলকর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ। কৃষি ঋণ শোধ করতে পারেনি বাবা, তাই মেয়ের প্রাপ্য রূপশ্রী প্রকল্পের টাকা আটকে দেওয়ার অভিযোগ ব্যাংকের বিরুদ্ধে, সুবিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ সদ্য বিবাহিতা, রাতারাতি ভুল বদল ব্যাংক কর্তৃপক্ষের, টাকা ফেরতের আশ্বাস। পৌষ মেলার প্রায় 2 মাস কেটে যাওয়ার পরেও সিকিউরিটি মানি ফেরত না পাওয়ার অভিযোগ, প্রতিবাদে বিশ্বভারতীর কেন্দ্রীয় দপ্তরের বাইরে তালা ঝুলিয়ে ব্যবসায়ীদের বিক্ষোভ, বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় ক্যাম্পাসের মূল রাস্তাও।
কলেজে ভর্তির নামে আর্থিক প্রতারণার অভিযোগে চাঞ্চল্য কেশপুর কলেজে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক। অবৈধ ভর্তি, পরীক্ষা না দিতে পারার জন্য লিখিত অভিযোগ জানিয়েছেন 62 জন পড়ুয়া। অভিযোগ খতিয়ে দেখছে টিএমসিপি। কাটোয়ায় প্রমোটারকে গুলিকাণ্ডে আরো 3 জনকে গ্রেফতার করল পুলিশ। ভিন রাজ্যে পালানোর ছক করেছিল ধৃতরা, তবে তার আগেই মোবাইল নাম্বার ট্র্যাক করে অভিযুক্তদের ধরে ফেলল পুলিশ। চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ। পূর্ব মেদিনীপুরের রামনগরে নার্সিংহোমে বিক্ষোভ ভাঙচুর, বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় দীঘা রামনগর রাস্তা, ঘটনাস্থলে পুলিশ পিকেট। ফের বোমাবাজি চিটাগড়ে। বাবনপুর এলাকায় তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ। আগে সোমবারই প্রাক্তন সিপিএম বিধায়কের চেম্বার লক্ষ্য করে বোমাবাজি হয়, এলাকায় আতঙ্ক। সর্ষের মধ্যেই ভূত, ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার খোদ পুলিশের এএসআই। পুরাতন মালদার ছিনতাইয়ের তদন্তে উঠে আসে ওই এএসআই এর নাম, বর্তমানে ইংরেজবাজার থানায় পোস্টের তিনি। 15 ডিসেম্বর জামিয়ানগরে অশান্তির ঘটনায় চার্জশিট দিয়েছে দিল্লি পুলিশ। জেএনইউ এর ছাত্র সাজ্জেল ইমামের বিরুদ্ধে গণ্ডগোলে উস্কানির অভিযোগ আনা হয়েছে। বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে ঢুকে পুলিশ লাঠি চালালেও চার্জশিটে নেই কোনো পড়ুয়ার নাম। এবার কি রাজ্যসভায় প্রিয়াঙ্কা গান্ধী, দাবি জোরদার হচ্ছে দলের অন্দরে। রাজস্থান, ঝাড়খণ্ড, মহারাষ্ট্রের মতো রাজ্যে এপ্রিলে রাজ্যসভা ভোট, কংগ্রেস ক্ষমতায় থাকায় এখান থেকে প্রিয়াঙ্কার জিততে সমস্যা হওয়ার কথা নয়। মধ্যপ্রদেশের কংগ্রেস নেতারা তো দিল্লিতে দরবারও করেছেন। নীতিশ চ্যালেঞ্জ, আসলে পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর। 20 ফেব্রুয়ারি থেকে বাত বিহার কি নামে ক্যাম্পেইন শুরু করছেন বহিষ্কৃত জেডিইউ নেতা। বিহারের উন্নয়ন নিয়ে চ্যালেঞ্জ ছুড়েছেন নীতিশের দলের প্রাক্তন সহসভাপতি। সিএএনপিআর নিয়ে ফাটল মহারাষ্ট্রের শাসক শিবিরে, উল্টো মেরুতে শিবসেনা এনসিপি। সিএএ নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, এনপিআরেও কারোর ক্ষতি হবে বলে মনে হয় না মত উদ্ধব ঠাকরের। অন্যদিকে কড়া বিরোধিতায় অনর এনসিপি প্রধান শরদ পাওয়ার। এনআরসি সিএএনপিআর কে ইস্যু না করেই ভোটে জিতেছে আম আদমি দল, তবে কেজরিওয়ালের দল সিএএনআরসির বিরুদ্ধেই বলছেন প্রশান্ত কিশোর। তৃতীয়বার ভোট বৈতরণী পারে পিকে ছিলেন কেজরির অন্যতম পরামর্শদাতা। ভারতের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করেছিলেন ব্রিটিশ সাংসদ জেবি আব্রাহাম, সেই কারণেই বাতিল বিজনেস ভিসা, জানাল নয়াদিল্লি। 14 ফেব্রুয়ারি ভিসা বাতিলের কথা আব্রাহামকে জানানো হয়। পাকিস্তান হয়ে কাজ করছিলেন দেবী আব্রাহাম, অভিযোগ কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভির। কংগ্রেস নেতার কথায় আইএসআই ঘনিষ্ঠ দেবীকে ফেরত পাঠিয়ে ঠিকই করেছে ভারত। টুকলি রুখতে সিসি ক্যামেরায় করা নজরদারি। উত্তরপ্রদেশে বোর্ড পরীক্ষায় রীতিমতো লৌহ পাশক, শুধুমাত্র আগ্রাতেই পরীক্ষা হলে বসানো হয়েছে 2000 সিসিটিভি। লখনউয়ে পরীক্ষা হলে নজরদারি খতিয়ে দেখলেন উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা। 6 বছর ধরে চলছে স্কুল, তবে স্কুল বাড়ি নেই মধ্যপ্রদেশের কাটনিতে। গ্রামের একটি মণ্ডপেই চলছে পঠন পাঠন, হেলদোল নেই কারো। শেষ পর্যন্ত সাহায্যের আশ্বাস জেলা প্রশাসনের। ফ্লাইওভার থেকে ছিটকে পড়ল দুরন্ত গতিতে ছুটে আসা গাড়ি, হায়দ্রাবাদের দুর্ঘটনার গোটা ছবিটায় ধরা পড়েছে সিসি ক্যামেরায়। গাড়িতে মোট 6 জন যাত্রী ছিলেন, একজনের মৃত্যু হয়েছে বলে খবর। জেরায় কি বলেছিল আজমল কাসাব, সিনা বোরা হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের সময় কি বলেছিলেন মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায়, জানাচ্ছেন খোদ সুপার কপ রাকেশ মারিয়া। মুম্বাইয়ের প্রাক্তন কমিশনারের বই লেট মি সে ইট নাও এর পাতায় পাতায় শুধুই চাঞ্চল্যকর তথ্য। 26/11 মুম্বাই হামলাকে হিন্দুত্ববাদীদের চক্রান্ত হিসেবে দেখাতে চেয়েছিল লস্কর-ই তৈয়বা, চাঞ্চল্যকর দাবি রাকেশ মারিয়ার বইয়ে। হাতে মন্দিরের লাল সুতো, হিন্দু পরিচয়পত্র দেওয়া হয় কাসাবকে। বইয়ের কথা সামনে আসতেই শুরু রাজনৈতিক চাপানোতর। মালাগেথে কামাল করলেন শান্তিপুরের অনুপম সরকার। ভুল নয়, তিনি মালা গেঁথেছেন প্রায় 3 লক্ষ আপেলের বীজ দিয়ে, ভেঙেছেন নিজেরই পুরনো রেকর্ড। 84 দিন ধরে মালা গেঁথেছেন অনুপম। সমতলের ক্যালেন্ডারে এখন বলছে বসন্ত, তবে হিমাচলের পাহাড় এখনো হিমাঙ্কের নিচে। নারকান্ডা স্কুলের চারপাশে বরফের স্তূপ, বরফ ভেঙেই ক্লাস করতে আসছে পড়ুয়ারা। প্রকৃতির সঙ্গে লড়াই করেই চলছে লেখাপড়া। স্নো ওয়ার্ল্ডে ক্রিকেট ম্যাচ, কাশ্মীর বরফের মধ্যেই চলছে জমজমাট ম্যাচ। কাশ্মীরের গুডেজে ছবি ক্যামেরাবন্দি করেছেন স্থানীয়রা। বন্দিপুরা জেলায় সীমান্তবর্তী এলাকায় ভারী তুষারপাতের জন্য শীতকালে প্রায় 5 থেকে 6 মাস বিচ্ছিন্ন থাকে। আইপিএল এর ঝাঁকে কাছে, মেগা টুর্নামেন্টের সূচি প্রকাশ করল সৌরভের বোর্ড। 29 মার্চ ওয়াংখেড়েতে আইপিএল এর প্রথম ম্যাচ, মুখোমুখি গতবারের 2 ফাইনালিস্ট মুম্বাই আর চেন্নাই। 31 মার্চ কোহলির বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে শাহরুখের কেকেআর। চার্চিল ম্যাচে প্লাজাকে আটকাতে ভিকুনার বাজি ড্যানিয়েল সাইরাস। কোনো অঘটন না ঘটলে দলের সঙ্গে গোয়া যাচ্ছেন ক্যারিবিয়ান ডিফেন্ডার। চোটের কারণে শেষ 2 ম্যাচ খেলতে পারেননি সাইরাস, এখন অবশ্য অনেকটাই ফিট। মঙ্গলবার দলের সঙ্গে ছুটি অনুশীলন করেন। অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপের ফাইনাল হবে নভে মুম্বাইয়ে। যুব ভারতীতে হবে 1টা কোয়ার্টার ফাইনাল সহ 7টা ম্যাচ। ভারতের 5টা শহরে হবে বিশ্বকাপের 32টা ম্যাচ।
প্রথম ভারতীয় হিসেবে ইনস্টাগ্রামে বিরাট কোহলির ফলোয়ারের সংখ্যা 5 কোটি ছাড়ালো। এই তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোন। 4 নম্বরে নরেন্দ্র মোদী। 2 দশকের সেরা ক্রীড়া মুহূর্তের পুরস্কার জিতে নিলেন মাস্টার ব্লাস্টার। লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডের মঞ্চে বাজিমাত সচিন তেন্ডুলকারের। 2011 বিশ্বকাপ জয়ের পর সচিনকে নিয়ে করা কোহলিদের ভিক্টরি ল্যাপ গত 2 দশকের সেরা মুহূর্ত হিসেবে নির্বাচিত হয়। শহরে ভিকি কৌশল G24 ঘন্টার সঙ্গে ঘুরে দেখছেন ভূতের বাড়ি। নিজের ছবি ভূতের প্রচারে এসেছেন কলকাতায়। 21 ফেব্রুয়ারি আসছে তার নতুন ছবি ভূত। ছবি মুক্তির তারিখ অদল বদল, 20 মার্চের পরিবর্তে 13 মার্চ মুক্তি পাবে ইংরেজি মিডিয়া। আর 24 এপ্রিল মুক্তি পাচ্ছে গুঞ্জন সাক্সেনা। ডিনো এবং করণ জোহারের বন্ধুত্বের খাতিরেই এমন সিদ্ধান্ত দুজনে টুইট করেছেন কেজো। বের হল কামিয়াব ছবির ট্রেলার। সিনেমায় পার্শ্ব চরিত্র কতটা গুরুত্বপূর্ণ তাই উঠে এসেছে ছবিতে। রেড চিলিজের প্রযোজনায় তৈরি এই ছবি শাহরুখ নিজেও টুইট করেছেন ট্রেলার। বন্টিওর বাবলি 2 আসছে, ঘোষণা হয়েছিল আগেই। যশরাজ ফিল্মস এবার ঘোষণা করল ছবি মুক্তির দিন। 26 জুন মুক্তি পাবে সাইফ আলী খান এবং রানী মুখার্জি অভিনীত এই ছবি। জিতেন্দ্র শ্রীদেবী জুটির তোফা ছবির এক হাক মারুতো গানটি রিক্রিয়েট করেছেন বাপ্পি লাহিড়ি। বাঘি 3-তে টাইগার এবং শ্রদ্ধা রসায়ন দেখা যাবে গানে গানে, কোরিওগ্রাফিতে আমির খান।